হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের সামনে আলোচনা করবো ইউনিট সিক্স অ্যাডোলেসেন্স এই প্যাসেসটি বা এই ইউনিটটি নিয়ে লেসন ওয়ান আজকে আমরা আলোচনা করবো লেসন ওয়ানে বলা আছে দ্য স্ট্রং অ্যান্ড স্ট্রেস অ্যাট অ্যাডোলেসেন্স সো আমরা এখন মূল আলোচনায় চলে যাই রিড দ্য টেক্সট বিলো নিচের টেক্সটি পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও চিলড্রেন শিশুরা মাস্ট পাস অবশ্যই অতিক্রম করবে পাশ্র মানে শিশুরা অবশ্যই অতিক্রম করবে সেভারেল স্টেজেস মানে বিভিন্ন স্তরগুলো বা ক্রমিক অনুসারে যে স্তরগুলো আছে সেগুলো অবশ্যই তারা অতিক্রম করবে ইন লাইভস লাইফস তাদের জীবনে টু বিকাম হতে অ্যাডাল্টস মানে বয়স্ক হতে শিশুরা অবশ্যই তাদের জীবনের কিছু পর্যায় বা স্তর রয়েছে সেগুলো তারা অতিক্রম করবে ফর মোস্ট পিপল বেশিরভাগ লোকেদের জন্যই দেয়ার আর ফোর আর ফাইভ স্টেজেস মানে এরকম বেশিরভাগ লোকেদেরই চার থেকে পাঁচটি এরকম পর্যায় রয়েছে বা স্তর রয়েছে অফ মানে বেড়ে ওঠার হয় আর যেখানে দে লার্ন তারা শিখতে পারে সার্টেন নির্দিষ্ট থিংস সে যেখান থেকে তারা নির্দিষ্ট কিছু বিষয় বা জিনিস জানতে পারে ইনফান্সি ইনফান্সি মানে হচ্ছে শৈশবকাল এই শৈশবকাল শুরু হয় বাদ টু এইস টু মানে জন্ম থেকে দুই জন্ম থেকে শুরু করে দুই বছর বয়স পর্যন্ত সময়কে ইনফান্সি বলা হয় মানে শৈশবকাল বলা হয় আর্লি চাইল্ডহুড প্রাথমিক বাল্যকাল শুরু হয় থ্রি টু এইট ইয়ার্স মানে তিন থেকে আট বছর বয়স পর্যন্ত এই সময়টাকে বলা হয় আর্লি চাইল্ডহুড মানে হচ্ছে প্রাথমিক বাল্যকাল লেটার চাইল্ডহুড পরবর্তী বাল্যকালকে ধরা হয় নাইন টু টুয়েলভ ইয়ার্স নয় থেকে বারো বছর বয়স পর্যন্ত অ্যান্ড অ্যাডোলেসেন্স এই কৈশোরকাল বা বয়সন্ধিকাল এই সময়টি থার্টিন টু এইটিন ইয়ার্স তেরো থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত হয়ে থাকে তো টোটাল এই চারটি স্তরের কথা এখানে বলা আছে পারসনস ওই ব্যক্তিরা এইটিন অর ওভার মানে যে সব ব্যক্তির বয়স আঠেরো বছর অথবা এর বেশি হয়ে গেছে আর কনসিডার তাদেরকে বিবেচনা করা হয়ে থাকে অ্যাডাল্টস তাদেরকে প্রাপ্তবয়স্ক বলে বিবেচনা করা হয়ে থাকে ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে তাদেরকে প্রাপ্তবয়স্ক হিসেবে ধরা হয়ে থাকে অফকোর্স অবশ্যই দেয়ার সাম মানে এখানে রয়েছে কিছু হো যারা উইল ট্রাই যারা মানে এমন কিছু ব্যক্তি রয়েছে হো যারা উইল ট্রাই যারা চেষ্টা করে টু অ্যাক্ট মানে এমন কাজ দেখাতে ওল্ডার অধিকতর বয়স্ক দেন মানে থেকে দেয়ার ইয়ার্স তাদের ইয়ার্স তাদের বয়স অনুসারে মানে আমাদের সমাজে এরকম কিছু ব্যক্তি রয়েছে যাদের বয়স যতটুকু কিন্তু তারা তাদের কাজে কর্মে তাদেরকে বেশি বয়স বোঝানোর চেষ্টা করে বাট কিন্তু ফর দ্য মোস্ট পার্ট কিন্তু সবচেয়ে অধিকতর যে অংশটি হচ্ছে মোস্ট ইন্ডিভিজুয়ালস মানে বিশেষ করে যেসব স্বাতন্ত্রিক কেন্দ্রিক হ্যাভ টু গো তাদেরকে যেতে হয় গোথ তাদেরকে মধ্য দিয়ে যেতে হয় দেশ স্টেজেস মানে এই সময়ের বা এই পর্যায়ের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয় ইরসপেকটিভ অব দেয়ার ইকোনমিক ওর সোশ্যাল স্ট্যাটাস অধিকাংশ ব্যক্তিকেই অতিক্রম করতে হয় কিছু ধাপগুলো বা বিশেষ কিছু ধাপগুলো তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা বিবেচনা না করেই নাম্বার টুতে বলা আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সংক্ষেপে ডাব্লিউইচ এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা আইডেন্টিফাইস মানে চিহ্নিত করেছে অ্যাডোলেসেন্স মানে এই কৈশোরকালকে চিহ্নিত করেছে বা এই সময়টিকে অ্যাজ দ্য পিরিয়ড মানে একটি সময় হিসেবে ইন হিউম্যান গ্রোথ মানে মানবজাতির জাতির এই বৃদ্ধি অ্যান্ড ডেভেলপমেন্ট এবং উন্নতিকে বা উন্নয়নের এই যে পর্যায়টিকে তারা চিহ্নিত করেছে দ্যাট অকার্স যা ঘটে থাকে আফটার চাইল্ডহুড এই শৈশবকালের পরে যা ঘটে থাকে অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড এবং বয়প্রাপ্ত হওয়ার পূর্বে যে বিষয়গুলো ঘটে থাকে তা তারা চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও কৈশোরকে শৈশবের পরে এবং বয়প্রাপ্তির পূর্বে মানব বৃদ্ধি ও উন্নয়নের সময় হিসেবে চিহ্নিত করেছে দিস ফ্রেজ এই স্তরটি রিপ্রেজেন্টস মানে নির্দেশ করেছে বা নির্দেশ করে ওয়ান অব দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস অন্য আরেকটি অন্যতম জটিল পট পরিবর্তন ইন ওয়ান্স লাইফ স্প্যান একজনের জীবনের ক্ষেত্রে অ্যান্ড এবং এস ক্যারেক্টারাইজড এবং এর বৈশিষ্ট্যমণ্ডিত করে বাই ফার্স্ট পেস গ্রোথ দ্রুতগতি বৃদ্ধি অ্যান্ড এবং চেঞ্জ এবং পরিবর্তন হুইচ যা আর সেকেন্ড অনলি যা কেবলমাত্র দ্বিতীয় টু দোস অ্যাট ইনফান্সি যা কেবল বা শুধুমাত্র শিশুকালের ঠিক পরেই এই সময়টি কারো জীবনের অন্যতম জটিল পট পরিবর্তন হিসেবে পরিচিত এবং শুধু শিশুকালের ঠিক পরেই দ্রুত বৃদ্ধি ও পরিবর্তন দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত বায়োলজিক্যাল প্রসেসেস জৈবিক প্রক্রিয়াগুলো ড্রাইভ পরিচালনা করে ম্যানি অ্যাসপেক্টস অব দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বৃদ্ধি ও বিকাশের নানা দিককে অ্যাসপেক্টস মানে দিক নানা দিককে উইথ দ্য অনসেট অফ পিউবার্টি বয়সন্ধিকালের শুরুতে মার্কিং দ্য প্যাসেস ফ্রম চাইল্ডহুড টু এডোলোসেন্স শৈশব থেকে কৈশোরের উত্তরণের সময় জৈবিক প্রক্রিয়াগুলো শৈশব থেকে কৈশোরের উত্তরণের সময়কে সূচিত করে বয়সন্ধির শুরুতে এই বৃদ্ধি ও বিকাশের অনেক দিককে তারিত করে দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ এডলসেন্স কৈশোরের জৈবিক নির্ধারণগুলো আর হলো ফেয়ারলি ইউনিভার্সাল সম্পূর্ণ সার্বজনীন হাউইভার যা হোক দ্য ডিউরেশন মানে এই সময়ের ব্যাপ্তি অ্যান্ড ডিফিনিং ক্যারেক্টার এই সময়ের ব্যাপ্তি এবং লক্ষণীয় বৈশিষ্ট্যসমূহ অব দিস এই সময়ের মে ভ্যারি যা কিনা ভিন্নতা হতে পারে অ্যাক্রস টাইম এই সময়ের আবর্তনে কালচার্স সংস্কৃতির আবর্তনে অ্যান্ড এবং সোশিও ইকোনমিক সিচুয়েশনস এবং সামাজিক অর্থনৈতিক এই অবস্থার দ্বারা দিস এই সময়টি হ্যাজ সিন দেখেছে ম্যানি চেঞ্জেস অনেক পরিবর্তন দেখেছে ওভার দ্য পাস্ট সেঞ্চুরি গত শতাব্দী জুড়ে পিউার্টি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বয়সন্ধিকাল কামস আসে আর্লিয়ার মানে পূর্বে দেন বিফোর বয়সন্ধি পূর্বের চেয়ে আগে চলে আসে পিপল ম্যারিলেট মানুষের দেরিতে বিবাহ অ্যান্ড দেয়ার সেকচুয়াল অ্যাটিটিউডস এবং তাদের যৌন দৃষ্টিভঙ্গি অ্যান্ড বিহেভিয়ার্স আচরণ আর ডিফারেন্ট এগুলো ভিন্ন হয়ে থাকে ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস তাদের দাদা দাদিদের থেকে ভিন্ন হয়ে থাকে অর অথবা ইভেন্ট প্যারেন্টস এমনকি তাদের পিতামাতা থেকে ভিন্ন হয়ে থাকে এমন দ্য ফ্যাক্টরস এই ঘটনাগুলোর মাঝে রেসপন্সেবল ফর মানে দায়ী দ্য চেঞ্জ এই পরিবর্তনের জন্য যে দায়ী হচ্ছে তা হলো আর এজুকেশন শিক্ষা আরবানাইজেশন নগরায়ন অ্যান্ড স্প্রিট অব গ্লোবাল কমিউনিকেশন এবং বৈশ্বিক যোগাযোগের প্রসার সো আজকে পর্যন্তই নেক্সট পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে টিল দেন বাই বাই